আচ্ছা মেয়েরা দেখো, আজ থেকে আমরা শুরু করলাম অ্যাকাউন্টিং ইনফরমেশান। তো অ্যাকাউন্টিং ইনফরমেশানটা কি, যেটা হচ্ছে হিসাব সংক্রান্ত তথ্য, সেটা হচ্ছে যে সেই তথ্য যেগুলো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলোকে পর্যালোচনা করে, সেগুলোকে রেকর্ড করে, সেগুলোকে ক্লাসিফাই করে, বিশ্লেষণ করে একটা এমন তথ্য তৈরি করা গেল যেটার দ্বারা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা, প্রতিষ্ঠানের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা সেই তথ্যটা ব্যবহার করে যাতে তাদের প্রয়োজনীয় ইনফরমেশানটা পেতে পারে এবং সেটা থেকে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো আমরা তো দেখেছি যে অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের সমস্ত আর্থিক লেনদেনগুলোকে রেকর্ডিং করি, ক্লাসিফাই করি, সেগুলোকে বিশ্লেষণ করি, করে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থাটা নিরূপণ করি। তো সেই সমস্ত ইনফরমেশানগুলোকেই যাতে ব্যবহার উপযোগী করা যায় এবং প্রতিষ্ঠানের যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন তারা তাদের কাজে সেই তথ্যগুলোকে ব্যবহার করতে পারেন, সেটাকে সেইভাবে পরিবেশন করা হয় এবং সেটাকেই বলা হয় অ্যাকাউন্টিং ইনফরমেশান। তো আমি তোমাদের একটা অ্যাকাউন্টিং ইনফরমেশান সাইকেল করে দিয়েছি দেখো, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে কী আসছে, আর্থিক ঘটনা মানে অর্থনৈতিক ঘটনা আর কি। অর্থনৈতিক ঘটনা হচ্ছে যেটা ইকোনমিক ইভেন্ট, মানে যেগুলো অর্থের, যে ঘটনাগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সেগুলোকেই তো লেনদেন বলে। তোমরা লেনদেন কাকে বলে শিখেছো জয়ন্তীদির কাছে। তো সেই অর্থনৈতিক ঘটনা বা ইকোনমিক ইভেন্টগুলোকে আমরা কী করি, হিসাব নিকাশ প্রক্রিয়ার মাধ্যমে, অ্যাকাউন্টিং প্রসেসের মাধ্যমে কী করা হয়, হিসাব নিকাশ সংক্রান্ত তথ্য প্রস্তুত করা হয়। দ্যাট ইজ অ্যাকাউন্টিং প্রক্রিয়া, অ্যাকাউন্টিং প্রসেসের মাধ্যমে হিসাব, অ্যাকাউন্টিং ইনফরমেশান তৈরি করা হয়। তারপরে কী করা হয়, সেই অ্যাকাউন্টিং ইনফরমেশানটা, হিসাব সংক্রান্ত তথ্যটা পরিবেশন করা হয়, দ্যাট ইজ তোমার সার্কুলেট করা হয়। কাকে করা হয়, অ্যাকাউন্টিং হিসাব নিকাশ সংক্রান্ত তথ্যটা পরিবেশন করা হয়, হ্যাঁ, তো সেটাকে কাকে পরিবেশন করা হয়, যারা হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারী, অভ্যন্তরীণ এবং বাহ্যিক মানে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইউজার্সদের কাছে সেই হিসাব নিকাশ সংক্রান্ত তথ্যটা পাঠানো হয়। এবং তারপরে আবার অ্যাকাউন্টিং তোমার ইকোনমিক ঘটনা বা তোমার ইকোনমিক ট্রানজ্যাকশানস বা যেটাকে তোমরা বলবে ইকোনমিক ইভেন্ট ঘটে, তাহলে এইভাবে সার্কুলেট হয় জিনিসটা, যে আগে ইকোনমিক ইভেন্ট ঘটে তারপরে সেটা থেকে অ্যাকাউন্টিং ইনফরমেশান তৈরি করা হয়, সেটাকে পরিবেশন করা হয়। কাদের কাছে পরিবেশন করা হয়, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইউজার্সদের কাছে পরিবেশন করা হয়। তো এবার আমরা পড়বো তাহলে এই যে ইন্টারনাল হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারী, দ্যাট ইজ ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশান। ইন্টারনাল ইউজার্স কারা, তাদের দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্টারনাল ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশান আর একটা বলা হয় এক্সটার্নাল ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশান। তো ইন্টারনাল ইউজার্স কারা, যারা হচ্ছে প্রতিষ্ঠানের মালিক, তারা তো প্রতিষ্ঠানের, ইন্টারনাল হচ্ছে যারা প্রতিষ্ঠানের ভেতরের লোক, যারা ইন্টারনাল মেম্বার্স, হ্যাঁ, তাহলে প্রতিষ্ঠানের মালিক বা ওনার্স, পরিচালক মণ্ডলীয় ব্যবস্থাপকগণ যেমন বোর্ড অফ ডিরেক্টর্স অ্যান্ড ম্যানেজমেন্ট, এরা তো সব প্রতিষ্ঠানের ভেতরের লোক যারা প্রতিষ্ঠানের মধ্যে আছে, কর্মচারী এমপ্লয়িজ, এরা হচ্ছে ইন্টারনাল ইউজার্স। তেমনই এক্সটার্নাল ইউজার্স কারা, দেখো বাহ্যিক কারা, বিনিয়োগকারী, ইনভেস্টার্স, ইনভেস্টার্সরা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানতে চায়, কেন জানতে চায়, তারা তো প্রতিষ্ঠানে ইনভেস্ট করবে, তো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা, তাদের মুনাফাযোগ্যতা, তারা কতটা প্রফিট করছে, তারা বিনিয়োগ করে তারা ঠিকমতো লভ্যাংশ পাবে কি না, তারা ঠিকমতো সুদ পাবে কি না, সেগুলো তারা জানতে চায়, দ্যাট ইজ তারা ইনভেস্টার্স। ঋণদাতা যারা, আর লেন্ডার্স, হ্যাঁ লেন্ডার্স যারা, তারপরে পাওনাদার ও সরবরাহকারী, ক্রেডিটার্স অ্যান্ড সাপ্লায়ার্স, আর ক্রেতা সাধারণ, ক্রেতা সাধারণ যারা বাইরের লোক, তারা তো বাইরের লোক, তারা প্রতিষ্ঠানের কীরকম ধরনের প্রোডাক্ট বিক্রি করছে, কীরকম দামে বিক্রি করছে সেগুলো জানতে চায়। সরকার, গভর্নমেন্ট, গভর্নমেন্ট জানতে চায়। ব্যাংক, ব্যাংক তোমাকে লোন দেবে, প্রতিষ্ঠানকে লোন দেবে, তাহলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, ঋণ পরিশোধ ক্ষমতা সেগুলো জানতে চায়। বিমা প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, তারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানতে চাইতে পারে। কেমন, বিমা প্রতিষ্ঠান কেন জানতে চায়, তারা প্রতিষ্ঠানের তোমাদের কোনো সম্পত্তি বা পণ্যের যে বিমা করবে, তারপরে সেই বিমা প্রতিষ্ঠান ঠিকমতো তাদের ইন্স্যুরেন্স দিতে পারবে কি না, সমস্ত ব্যাপারে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কীরকম সেগুলো সবাই জানতে চায়। বুঝতে পেরেছ, তাহলে এরা হচ্ছে প্রতিষ্ঠানের যারা বাহ্যিক ব্যবহারকারী, তাহলে বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে বাইরের লোক, আর অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা হচ্ছে, বা অভ্যন্তরীণ ব্যবহারকারীরা হচ্ছে ইন্টারনাল ইউজার্স, যারা প্রতিষ্ঠানের ভেতরের লোক। কেমন, এটা কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে, বারবার আসে, যে নাম আসে কয়েকজন, ইন্টারনাল ইউজার্স কাকে বলে, এক্সটার্নাল ইউজার্স কাকে বলে, বা ইন্টারনাল ইউজার্সের দুই তিনজনের নাম লেখো, দুজন ইন্টারনাল ইউজার্সের নাম লেখো, বা দুজন এক্সটার্নাল ইউজার্সের নাম লেখো, এরকমভাবে কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমি অনেকগুলো এক্সটার্নাল ইউজার্স তো অনেকজনই পাওয়া গেল, তো তাহলে
হলে এগুলো ভালো করে পড়ে রাখবে তোমরা। তাহলে অ্যাকাউন্টিং ইনফরমেশান, তাদের অ্যাকাউন্টিং ইনফরমেশানের কারা ইউজেস সেটা আমরা পড়লাম। এবার আমরা পড়ব অ্যাকাউন্টিং ইনফরমেশানের কিছু বৈশিষ্ট্য, গুণগত বৈশিষ্ট্য। কেমন, এবার আমরা দেখো পড়ব হিসাব সংক্রান্ত তথ্যের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশান। দেখো অ্যাকাউন্টিং ইনফরমেশানের যেটা তোমার গুণগত বৈশিষ্ট্য সেটা কি, যে একটা অ্যাকাউন্ট ইনফরমেশান তার ব্যবহারকারীদের কাছে তখনই ইউজফুল হবে যদি তার এই কয়েকটি গুণগত বৈশিষ্ট্য থাকে, এই কোয়ালিটিগুলো যদি তার থাকে। কারণ ইনফরমেশান নিয়ে তো সেটা ব্যবহার উপযোগী হবে তখনই যদি তার এই গুণগত বৈশিষ্ট্যগুলো, কোয়ালিটেটিভ ফিচার্সগুলো থাকে। ফার্স্ট হচ্ছে নির্ভরযোগ্যতা, রিলায়াবিলিটি। দেখো একটা ইনফরমেশান তুমি পেলে কিন্তু সেটা যদি ভুল হয় তাহলে কি সেটা নির্ভরযোগ্য হবে? তাহলে একটা অ্যাকাউন্টিং ইনফরমেশান যেটার বেসিসে তার ব্যবহারকারীরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন তাহলে সেটা তো নির্ভুল হতে হবে। তাহলে তখনই সেটা নির্ভরযোগ্য হবে যখন সেটা নির্ভুল হবে, নির্ভুল তথ্য আমাদের দেবে। তাহলে নির্ভুলতা মানে থাকলে তবেই সেটা নির্ভরযোগ্য হবে, এবং সেটা অবশ্যই আরও বেশি নির্ভরযোগ্য কখন হবে, যখন কোনো সেটা নিরপেক্ষ কোনো প্রতিনিধি দ্বারা বা নিরপেক্ষ কোনো ব্যক্তি দ্বারা যদি সেটা পরীক্ষিত হয়। যেমন এই যে তোমরা জয়ন্তীদির কাছে ল অডিটে অনেকেই অডিট নিয়েছো, ল অডিট তারা অডিটিং শিখছো, সেখানে অডিটিংয়ে কী করা হয়, অডিটিংয়ে হিসাব নিকাশ যেগুলো করা হচ্ছে সেই তথ্যের তোমার নিরীক্ষা করা হয়, নিরীক্ষা যেটা অডিটিংকে বলা হয় নিরীক্ষা। সেখানে কী হয়, হিসাব সংক্রান্ত তথ্যগুলোর নির্ভুলতাটা যাচাই করা হয়। তাহলে যত নির্ভুল হবে ইনফরমেশান তত সেটা নির্ভরযোগ্য হবে। তারপরে কি ইনফরমেশানের আরেকটা কী গুণ থাকতে হবে, প্রাসঙ্গিকতা, রেলিভেন্সি। মানে অপ্রাসঙ্গিক হলে চলবে না, হিসাব সংক্রান্ত তথ্যটা কী হবে, প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক মানে সময় উপযোগী, মানে যে সময় যে ইনফরমেশানটা দরকার, প্রাসঙ্গিকতা তখনই আসে যখন সেটা সময় উপযোগী হয়, এবং মানে যখন প্রাসঙ্গিক, যখন যেটা জানার দরকার তখন সেটা জানতে হবে। যেমন ধরো যদি একটা মানে এমনি উদাহরণ দিয়ে তোমাদের বলি, যে ধরো তোমরা যখন মানে মাধ্যমিক পাশ করলে তখন তোমরা উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে, তো তোমরা একটা স্কুলের ভর্তির সমস্ত ফর্ম নিয়মকানুন জানতে চাইলে, এবার কখন তোমার কাছে সেই কাউকে তুমি বন্ধুকে বললে যে ওই স্কুলটায় ভর্তির ক্রাইটেরিয়াটা কী আমায় জেনে বল, তো সে তোমাকে ইনফরমেশান দিল কিন্তু দু মাস পরে দিল, তখন কি সেটা তোমার কাছে আর প্রাসঙ্গিক রইল? কারণ কি তখন তো সেই ইনফরমেশান পেয়ে তোমার কোনো লাভ হলো না। তো তাহলে সময় উপযোগিতাটা এবং অবশ্যই প্রাসঙ্গিক হবে যদি ইনফরমেশানটা তোমার কাছে অজ্ঞাত থাকে। তোমার কাছে তখনই সেটা ইনফরমেশান হবে যদি তুমি সেই ইনফরমেশানটা পাওয়ার আগে সেটা তোমার কাছে অজ্ঞাত থাকে। তুমি যেটা অলরেডি জেনে আছো সেটা কি আর তোমার কাছে ইনফরমেশান হলো? তাহলে ইনফরমেশানের প্রাসঙ্গিক তখনই হবে যদি সেটা সময় উপযোগী হয় এবং সেটা তোমার অজ্ঞাত হয়। তুমি যখন জানার, এখন তুমি জানলে জিনিসটা তোমার জানা ছিল না, তুমি আজ যেটা জানলে সেটা তোমার কাছে প্রাসঙ্গিক হলো, বুঝতে পেরেছো? তাহলে ইনফরমেশান নির্ভরযোগ্য হতে হবে, ইনফরমেশান প্রাসঙ্গিক হতে হবে। তারপরে আরেকটা কী গুণ থাকতে হবে ইনফরমেশানের, বোধগম্যতা বা আন্ডারস্ট্যান্ডেবিলিটি। তাহলে ইনফরমেশানটা তখনই খুব ইউজফুল হবে যদি সেটা আন্ডারস্ট্যান্ডেবল হয়, মানে বোধগম্য হয়। তাহলে ইনফরমেশান বোধগম্য হতে গেলে তার কী গুণ থাকতে হবে, সেটা খুব সহজ সরল হতে হবে, সিম্পল হতে হবে, আরেকটা কী হতে হবে, অর্থবহ হতে হবে, মিনিংফুল। একটা ইনফরমেশানের বোধগম্যতাটা হচ্ছে তার একটা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স বা গুণগত বৈশিষ্ট্য। তাহলে ইনফরমেশানটা কখন বোধগম্য হবে, যখন সেটা খুব সিম্পল হবে। খুব জটিলভাবে যদি একটা ইনফরমেশান দেওয়া হয়, খুব কঠিনভাবে যদি একটা ইনফরমেশান দেওয়া হয় তাহলে কি সেটা তোমার বোধগম্য হবে? হবে না। তাহলে ইনফরমেশানটা বোধগম্য হতে হলে ইনফরমেশানটাকে কি সহজ সরল সিম্পল ভাষায় বলতে হবে, এবং ইনফরমেশানটা যেন খুব অর্থবহ হয়, মিনিংফুল, তখনই সেটা তোমার কাছে বোধগম্য হবে। আরেকটা ইনফরমেশানের গুণগত বৈশিষ্ট্য কি, তুলনাযোগ্যতা, তুলনা সাধ্যতা, কম্প্যারেবিলিটি, কম্পারেবল হতে হবে। ইনফরমেশানটা কী হতে হবে, তুলনাযোগ্যতা থাকতে হবে। যেমন ধরো ইনফরমেশানটা আমরা কিনি, ধরো একটা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলের আমরা তুলনা করি না, যে আগের বছরে এত প্রফিট হলো, এই বছরে এত প্রফিট হলো। তাহলে ইনফরমেশানটা এমনভাবে রাখতে হবে যাতে আমরা বছর বছর প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলটাকে তুলনা করতে পারি। তাহলে এক একবার এক এক রকম পদ্ধতিতে ইনফরমেশান রাখলে কিন্তু হবে না। আমরা এরপরে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়বো, সেখানে তোমরা কিছু রুলস পড়বে যে অ্যাকাউন্টিংটা কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় যাতে সবাই একই পদ্ধতিতে ইনফরমেশানটা রাখে, না হলে কিন্তু তুলনা করা যাবে না। এই যেমন ধরো আমি তোমাদের যদি বলি, এই যে তোমাদের ধরো স্কুলের যে রেজাল্ট, যদি এক বছর তোমাদের রেজাল্টটা ধরো মার্কস দেওয়া হয়,
তাহলে তোমরা প্রতি বছর যদি মার্কস দেওয়া হয়, মার্কস মানে নম্বর দিয়ে রেজাল্ট করা হয়, তাহলে তোমরা নম্বরের কম্পারিজন করতে পারো যে না গতবার আমি 60% পেয়েছিলাম, এবার 70% পেলাম, তাহলে আমার বেটার হলো, বা গতবার 60% পেয়েছিলাম, এবার 50% পেলাম, তাহলে আমার রেজাল্টটা একটু খারাপ হলো। কিন্তু একবার যদি তোমার রেজাল্ট দেওয়া হয় নম্বরে, একবার যদি দেওয়া হয় গ্রেডে, তাহলে তো কম্পেয়ার করতে অসুবিধে, তাহলে ইনফরমেশানটা এমনভাবে দেবে যেন মানে বছর টু বছর কম্পেয়ার করা যায়, বা একটা প্রতিষ্ঠানের ইনফরমেশানের সঙ্গে কিন্তু আরেকটা প্রতিষ্ঠানের সমান তোমার একই টাইপ অফ প্রতিষ্ঠানের মধ্যেও অনেক সময় তুলনা করা হয় যে ওর মুনাফা কেমন হচ্ছে, এর মুনাফা কেমন হচ্ছে, সিমিলার আপ টাইপ অফ প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক ফলাফলের তুলনা হয়, তাহলে তুলনা সাধ্যতা থাকতে হবে প্রতিষ্ঠান মানে ইনফরমেশানের, ইনফরমেশানটা এমনভাবে তৈরি করতে হবে যেন ইনফরমেশানগুলোকে কম্পেয়ার করা যায়। আর ব্যক্তিশীলতা বা এক্সটেন্সিভনেস, ইনফরমেশানটা কতটা খুব সংক্ষিপ্ত হবে না খুব ইলাবারেট হবে সেটা ডিপেন্ড করে যে ইনফরমেশানটা ব্যবহার করবে তার প্রয়োজনের ওপরে, তার একটা ইনফরমেশানের ব্যক্তিশীলতাটাও একটা বৈশিষ্ট্য, যে ইনফরমেশানটা কারো যদি খুব সংক্ষিপ্ত ইনফরমেশানই কাজ হয়ে যায় তাহলে ইনফরমেশানটা সংক্ষিপ্ত হবে, শর্ট হবে, আর যদি ইনফরমেশানটা খুব বড় মানে একটু দেখতে চাই বা একটু ডিটেইল ইনফরমেশান চাই সেটা ডিপেন্ড করছে কে ইনফরমেশানটা ব্যবহার করবে, ইউজার্স অফ ইনফরমেশান, যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী ইনফরমেশানটা হবে। কোনো কোনো ইনফরমেশান সংক্ষিপ্ত হয়, কোনো কোনো ইনফরমেশানটা একটু ব্রড হয়, বড় হয়, ব্যক্তিশীল হয়। তো ব্যক্তিশীলতাটা বা এক্সটেন্সিভনেসটা ডিপেন্ড করছে ইউজার অফ ইনফরমেশানের উপর। তাহলে ইনফরমেশানের গুণগত বৈশিষ্ট্য হচ্ছে ইনফরমেশান তাহলে নির্ভরযোগ্য হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে, বোধগম্য হতে হবে, তার মধ্যে একটা তুলনা সাধ্যতা থাকতে হবে, এবং লাস্টলি ইনফরমেশানের ব্যক্তিশীলতা থাকতে হবে। এই হলো অ্যাকাউন্টিং ইনফরমেশানের গুণগত বৈশিষ্ট্য। এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে, তো তোমরা এটা ভালো করে পড়বে, ঠিক আছে, বইতেও পাবে, সবার বইতে এগুলো আছে। দেখো এবার আমরা পড়বো যে হিসাব নিকাশকরণের বিভিন্ন শাখা, ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্ট। তাতে আমরা সবার আগে পড়বো আর্থিক হিসাব নিকাশকরণ, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা অলরেডি আমরা শুরু করেছি, যেখানে আমাদের মূল কাজ হচ্ছে যে এই সমস্ত আর্থিক লেনদেনগুলো, আর্থিক হিসাব নিকাশ যেটা আর কি, তাতে আমাদের আর্থিক লেনদেনগুলোকে আমরা মানে সমস্ত রেকর্ডিং করে, তারপরে সেটাকে ক্লাসিফাই করে, তারপরে সেটাকে বিশ্লেষণ করে আমরা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থাটা নিরূপণ করি, মানে যেখান থেকে আমরা প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শীট থেকে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা জানতে পারি, সেটা হচ্ছে আর্থিক হিসাব নিকাশকরণ, যেটা আমরা নর্মালি অ্যাকাউন্টিং বলতে বুঝি। তারপরে আমরা পরিব্যয় হিসাব নিকাশকরণ, এটা আরেকটা ব্রাঞ্চ যেটা আমরা কস্টিংয়ে পড়ছি, কস্ট অ্যাকাউন্টিং, যে হিসাব নিকাশকরণের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের যে উৎপন্ন দ্রব্য, উৎপাদিত দ্রব্য যা প্রোডাকশন করা হচ্ছে তার কস্টটা ক্যালকুলেশন করা, এবং অ্যাট দ্য সেম টাইম কস্ট ক্যালকুলেট করে তার প্রফিটটা অ্যাড করে তার সেলিং প্রাইসটা ডিটারমিনেশন করা, দ্যাট ইজ কস্ট ক্যালকুলেশনটাই মেইন কথা। সেটা করার পরে সেখান থেকে আমরা সেলিং প্রাইসটা ডিটারমাইন করি। আরেকটা হিসাব নিকাশকরণ হচ্ছে পরিচালন হিসাব নিকাশ বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, যেটাকে ব্যবস্থাপনা হিসাব নিকাশও বলে। এটাও একটা নিউ ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং, যার মূল উদ্দেশ্য হচ্ছে যে এমন কিছু তথ্য, হিসাব নিকাশের তথ্য ব্যবহারকারীদের দেওয়া, ব্যবস্থাপনাকে দেওয়া, যার মাধ্যমে ব্যবস্থাপনা তার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, নীতি নির্ধারণ করতে পারবে। এগুলো তোমরা মেনলি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিকমে গিয়ে পড়। আর কিছু অতিরিক্ত শাখা আছে, অ্যাডিশনাল ব্রাঞ্চেস, সেটার সম্পর্কে আমরা জানবো। যেমন নিরীক্ষা শাস্ত্র, অডিটিং, তোমরা অনেকেই যারা ল অডিট সাবজেক্টটা নিয়েছো তারা অডিটিং শুরু করেছো। অডিটিং হচ্ছে নিরীক্ষা করা, এই যে আমরা অ্যাকাউন্টিং করে প্রতিষ্ঠানের সমস্ত রেকর্ড করে ক্লাসিফাই করে অ্যাকাউন্টিং করে যে রেজাল্টটা বার করলাম, প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থাটা জানালাম যে বা হিসাব নিকাশ করলাম, সেই হিসাব নিকাশটার ঠিক কিনা, তাতে কোনো ভুল ত্রুটি আছে কি না, এবং সেটা প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফলটা সত্যি সত্যি শো করছে কি না, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয় যে ব্যবস্থার মাধ্যমে, সেটাকে বলে অডিটিং। এটাও একটা আলাদা ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং। তারপরে আছে আয়কর হিসাব নিকাশ, এটাও তোমরা ট্যাক্স অ্যাকাউন্টিং করছো, যেখানে তোমরা একটা প্রতিষ্ঠানের সমস্ত আয়কর, সম্পদ কর, তোমার উৎপাদন শুল্ক, প্রোডাকশন কর ট্যাক্স, যেগুলো সমস্ত তোমার আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক সব কিছু নির্ধারণ করা, ইনকাম ট্যাক্স নির্ধারণ করা, এগুলো শিখবে তোমরা। আমাদের অনেকেরই ট্যাক্স সাবজেক্টটা আছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানের ট্যাক্সটা ক্যালকুলেট করা, বিভিন্ন ধরনের অন্যান্য কর নির্ধারণ করা, সেইগুলো।
এগুলো সবই আমরা সংজ্ঞা পড়ব, সবার বইতে আছে, কিন্তু আইটেমগুলো আমি তোমাদের ভালো করে বলে দিই, এগুলোর প্রত্যেকটারই সংজ্ঞা কাকে বলে এগুলো একটু জেনে রাখলেই হবে। তারপরে আরেকটা হচ্ছে জাতীয় হিসাব নিকাশকরণ, ন্যাশনাল অ্যাকাউন্টিং। দেখো একটা জাতি, যেমন একটা দেশ জাতীয় হিসাব নিকাশ মানে টোটাল ন্যাশনাল অ্যাকাউন্টিং, একটা দেশের টোটাল জাতীয় আয়, জাতীয় ব্যয়, জাতীয় বিনিয়োগ, মাথাপিছু আয়। মাথাপিছু আয় যেমন কীভাবে বেরোয়, দেখো দেশের মোট জাতীয় আয়কে যদি লোকসংখ্যা, দেশের মোট লোকসংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয় জনগণের ক্যালকুলেট করা যায়, যার মাধ্যমে দেশের আর্থিক অবস্থাটা একটা আইডিয়া পাওয়া যায় যে দেশের লোকের মাথাপিছু গড় আয় বা মাথাপিছু আয় বেশি, তা সে দেশের অবশ্যই আর্থিক দিক দিয়ে উন্নত, আর যে দেশের মানুষের মাথাপিছু আয় কম সেটা আমরা বলতে পারি আর্থিক দিক দিয়ে ততটা উন্নত নয়। তারপরে হচ্ছে দেখো কত রকমের হিসাব নিকাশকরণ যেগুলো তোমাদের কোনো ধারণাই ছিল না। হ্যাঁ, তো সামাজিক হিসাব নিকাশ, সোশ্যাল অ্যাকাউন্টিং। সোশ্যাল অ্যাকাউন্টিংটা কি, দেখো কারবার তো একটা মানে সামাজিক প্রতিষ্ঠান। হ্যাঁ, সব আমরা সমাজের অঙ্গ, আমরা একটা প্রত্যেকেই সমাজের অংশ বিশেষ, তো বিভিন্ন প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানগুলোও একটা সমাজের অংশ। সেই সমাজের অংশ হিসেবে আমরা কতটা সামাজিক দায়িত্ব পালন করছি, একটা প্রতিষ্ঠান সমাজের জন্য কী করছে, সমাজের বেনিফিটের জন্য, সমাজ কল্যাণে কী কাজ করছে, সোশ্যাল অ্যাকাউন্টিংয়ে সেটা দেখা হয়। যেমন আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল রেসপন্সিবিলিটিস থাকে, সেগুলো কী পালন করছি, যেমন ধরো সোসাইটির জন্য কোনো একটা ভালো স্কুল কলেজ স্থাপন করা, একটা দাতব্য চিকিৎসালয় স্থাপন করা, একটা লাইব্রেরি স্থাপন করা, এইসব সামাজিক দায়িত্ব কী কতটা পালন করছে, সোসাইটির ডেভেলপমেন্টে কে কী করছে, একটা প্রতিষ্ঠান কতটা দায়বদ্ধতা পালন করছে, সেগুলোর মেজারমেন্ট করা হয় সোশ্যাল অ্যাকাউন্টিংয়ে। তারপরে দেখো পরিবেশ হিসাব নিকাশকরণ, পরিবেশ হিসাব নিকাশকরণ হচ্ছে যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং। দেখো একটা প্রতিষ্ঠানের কাজকর্মের ফলে পরিবেশ নানাভাবে প্রভাবিত হয়, কতটা মানে পরিবেশের, ধরো কারখানা, কোথাও একটা কারখানা স্থাপন করা হয়েছে, তার ফলে সেখানকার ওয়াটার পলিউশন হতে পারে, এয়ার পলিউশন হতে পারে, তাহলে কতটা মানে একটা প্রতিষ্ঠান তার কাজকর্মের দ্বারা পরিবেশকে কতটা ক্ষতি করছে, বা তার ফলে প্রতিষ্ঠান সেই ক্ষতিপূরণের জন্য প্রতিষ্ঠান কী ব্যবস্থা নিচ্ছে, কতটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে একটা প্রতিষ্ঠানের কাজ কারবারের ফলে পরিবেশের ওপর, এবং সেটা বন্ধ করার জন্য প্রতিষ্ঠান কী ব্যবস্থা নিচ্ছে, কী প্রিকশন নিচ্ছে, কী মেজার নিচ্ছে, সেগুলো সমস্ত এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিংয়ে দেখা হয়। তারপরে আসছে দেখো সরকারি হিসাব নিকাশ, এত ব্রাঞ্চ। হ্যাঁ, তো গভর্নমেন্ট অ্যাকাউন্টিং, সরকারি হিসাব নিকাশ, সরকারি আয় ব্যয়, সরকারের বাজেট, সরকার তো দেশ চালায়, তো সরকারের তো প্রচুর আয় ব্যয় হয়, তার হিসাব নিকাশ করা, সরকার যে বাজেট তৈরি করে তার হিসাব নিকাশ, সরকারের সারা বছরের আয়ের হিসাব, ব্যয়ের হিসাব, সেগুলো। তারপরে হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং, ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টার্ম, হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং। এই যে আমরা পড়েছি যে আমাদের এতদিন অ্যাকাউন্টিংয়ের যে তোমাদের লিমিটেশনে তোমরা পড়েছো যে সেখানে মানব সম্পদের হিসাব নিকাশ করা হয় না, দেখো একটা প্রতিষ্ঠানের সাফল্য ব্যর্থতাটা অনেকাংশে নির্ভর করে সেই প্রতিষ্ঠানের মানব সম্পদের দক্ষতার ওপরে। মানব সম্পদ বলতে সেই প্রতিষ্ঠানের যারা ব্যবস্থাপক, যারা কর্মচারী তারা। হ্যাঁ, এবং প্রতিষ্ঠানের দেখো হিসাব নিকাশে, আর্থিক হিসাব নিকাশে কি মানব সম্পদের কোনো মূল্যায়ন করা হয়, কিন্তু একটা প্রতিষ্ঠানের সাফল্য এবং ব্যর্থতা কিন্তু ওই প্রতিষ্ঠানের মানব সম্পদের দক্ষতার ওপর বহুলাংশে নির্ভর করে। তাই জন্য এখন হিসাবশাস্ত্রে একটা নতুন শাখা এসেছে, দ্যাট ইজ হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং, যেখানে প্রতিষ্ঠানের মানব সম্পদের মূল্যায়ন করা হয় এবং তার হিসাব রক্ষণও করা হয়। এটা তো দরকার, দেখো একটা প্রতিষ্ঠানের সাফল্য ব্যর্থতা কিন্তু সেই প্রতিষ্ঠানের মানব সম্পদের ওপর অনেকাংশে নির্ভর করছে, যারা কর্মচারী আছেন, যারা ম্যানেজার আছেন, তাদের দক্ষতার ওপর যেমন প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে, তাদের ব্যর্থতার জন্য আবার প্রতিষ্ঠান ব্যর্থ হয়, তো তাহলে সেটাও কিন্তু হিসাব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা মানব সম্পদ হিসাব নিকাশে হয়। তারপরে এসো দায়িত্বের হিসাব নিকাশ, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। দেখো একটা প্রতিষ্ঠান তো একজন মানুষ চালাতে পারে না, একটা বড় প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের দায়িত্ব বিভিন্ন ব্যক্তির উপর ভাগ করে দেওয়া হয়, বিভিন্ন ডিপার্টমেন্টাল হেডসের ওপর ভাগ করে দেওয়া হয়, এবং প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্বটা কতটা পালন করছে, তাদের যে প্রত্যেকেই তো একটা প্রতিষ্ঠান চালাতে এক একজন ডিপার্টমেন্টের হয়তো একজন দায়িত্ব দেওয়া হলো, এবং সেই দায়িত্বটা তারা কতটা কে পালন করছে সেটার হিসাব নিকাশ যার মাধ্যমে করা হয়, দ্যাট ইজ কল্ড রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। তারপরে আছে যান্ত্রিক হিসাব নিকাশ করেন, মেকানাইজড অ্যাকাউন্টিং। দেখো আগে তো হিসাব নিকাশ সবটাই হাতে কলমে হতো, কিন্তু এখন কি তাই হচ্ছে, এখন বেশিটাই হিসাব নিকাশ মেকানাইজড হয়ে গেছে, কম্পিউটারের ব্যবহার হয়ে গেছে, এই যে যন্ত্রের মাধ্যমে যে হিসাব নিকাশ তাকেই বলা হয় যান্ত্রিক হিসাব নিকাশকরণ।
আর লাস্টলি মুদ্রাস্ফীতি হিসাব নিকাশ, ইনফ্লেশন অ্যাকাউন্টিং, এটাও খুব ইম্পর্টেন্ট। এটাও তোমরা ওই অ্যাকাউন্টিংয়ে পড়লে তার শর্টকাট মানে লিমিটেশনসে, যে সেখানে মুদ্রা মূল্যস্তরের পরিবর্তনটাকে কনসিডার করা হয় না। অবশ্যই দেখো মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি কাকে বলে, যখন জিনিসপত্রের দাম অত্যন্ত বাড়তে থাকে জিনিসপত্রের, তাহলে মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন, যাকে ইংরেজিতে বলে ইনফ্লেশন, হচ্ছে যখন জিনিসপত্রের দাম অত্যন্ত বাড়তে থাকে। মানে জিনিসের দাম বাড়া মানেই কি, টাকার মূল্য কমতে থাকে, অর্থের মূল্য যখন কমতে থাকে, মানে জিনিসের দাম যখন বাড়ছে অর্থের মূল্য তখন কমছে। যেমন ধরো তুমি যদি বলো যে আজকে থেকে 10 বছর আগে আমরা 1 কেজি ইলিশ মাছ পেতাম 100 টাকা দিয়ে, এখন সেটা পেতে গেলে 1000 টাকা নিতে হচ্ছে, তাহলে তার মানে কি হচ্ছে, টাকার মূল্য কমছে, অর্থের মূল্য কমছে। তো এটাকে বলে মুদ্রাস্ফীতি। যত দিন যাচ্ছে মুদ্রাস্ফীতি বাড়ছে ক্রমশ, জিনিসপত্রের দাম বাড়ছে অর্থের মূল্য কমছে। তো হিসাব নিকাশের ক্ষেত্রে যদি সেই মুদ্রাস্ফীতির এফেক্টটাকে কনসিডার না করা হয় কিন্তু, তাহলে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল কিন্তু বিচার করা যায় না। যেমন যদি বলি আজ থেকে 10 বছর আগে তোমার প্রতিষ্ঠানে 1 লাখ টাকা প্রফিট হয়েছিল আর এখন এবছরও 1 লাখ টাকা প্রফিট হলো, তাহলে কি তাই দিয়ে প্রতিষ্ঠানের মানে আর্থিক অবস্থাটা তখন 1 লাখ টাকা প্রফিট হয়ে মালিক যতটা ভোগ করতে পেরেছিলেন, 1 লাখ টাকা দিয়ে তিনি যে সুবিধাটা আর্ন করতে পেরেছিলেন, এখন 1 লাখ টাকা প্রফিট হলে কি সেটা সম্ভব? এখন তো সম্ভব নয়। আগের 1 লাখ টাকায় যতটা ভোগ করা সম্ভব এখন তা সম্ভব নয়, কারণ এখন টাকার মূল্য অনেক কমে গেছে। তাহলে তোমাকে এই মুদ্রাস্ফীতিটাকে কনসিডার করতে হবে আর্থিক ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে মুদ্রাস্ফীতির অনুযায়ী আর্থিক ফলাফল কনসিডার করতে গেলে মুদ্রাস্ফীতি অ্যাকাউন্টিংটা কিন্তু করতে হবে। তাহলে মূল্যস্তরের পরিবর্তনের ফলে সঠিক আর্থিক অবস্থা প্রকাশ করতে গেলে তোমাকে ইনফ্লেশন অ্যাকাউন্টিংটা কিন্তু করতে হবে। এটাও খুব ইম্পর্টেন্ট টার্ম, বিশেষ করে যারা তোমরা ইকোনমিক্স নিয়েছো আমাদের সাবজেক্ট হিসেবে, তারা তো ইনফ্লেশন নিয়ে অনেক পড়াশোনা করবে। তবে মানে অল্প করে জানা থাকলেও সেটা হচ্ছে যে যখন মূল্যস্তর বাড়তে থাকে অর্থাৎ টাকা কড়ির মূল্য যখন কমতে থাকে সেটা হলো মুদ্রাস্ফীতি, এবং মুদ্রাস্ফীতির ফলে অর্থের যে মূল্যের যে পরিবর্তন হয় সঠিক আর্থিক ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে সেই মূল্যস্তরের পরিবর্তনটাকে কনসিডার করা দরকার সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য। ঠিক আছে, তাহলে এই অবধি আমরা পড়লাম। হ্যাঁ, এগুলো সবকটাই খুব ইম্পর্টেন্ট, এগুলো সব তোমরা কাকে বলে ডেফিনিশানগুলো ভালো করে পড়ে রাখবে, কেমন? ওকে ওকে।